আপনারা তো জানেন আজকাল তো এটাই চলতেছে সব জায়গায়, তো আমাদের এখানে কি সব জায়গায় তো নিচে হাজার হাজার বিঘা, এখন কোনো শিল্প নাই, বাউন্ডারি শিল্প, শিল্প হচ্ছে না, দেখেন এখানে শিল্প নাই কোনো হাজার বিঘা, কিন্তু শিল্পটা হয়েছে কি বাউন্ডারি শিল্প, খালি বাউন্ডারি করে রেখে দিচ্ছে এই শিল্পটা বর্তমানে। কৃষকদের ভয় দেখিয়ে জমি হাতিয়ে নিচ্ছে মাফিয়ারা, অনেকদিন ধরে এমন ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছে রাজগঞ্জের বাখোয়াবাড়ি এলাকার বাসিন্দারা। জমি মাফিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এদিন রাজবংশী ভূমিরক্ষা কমিটি গঠন করা হয়। শুক্রবার সাংবাদিক বৈঠক করে একথা জানান কমিটির সদস্যরা। তারা বলেন এলাকার জমিগুলি তিন ফসলি, জমিতে জলসেচের জন্য তিস্তা ক্যানেলে সেচ নালা রয়েছে, কিন্তু জমি মাফিয়ারা ষড়যন্ত্র করে কৃষকদের নানা কৌশলে জমি বিক্রি করতে বাধ্য করছে। কমিটির সভাপতি দীনেশ রায় জানান জমি দিতে না চাইলে জোর করে দখল করা হচ্ছে, এলাকার নেতা ও পুলিশের মদত ছাড়া জমি মাফিয়াদের এত সাহস হতে পারে না, কেউ একা ওই ঘটনার প্রতিবাদ করতে সাহস পায় না, তাই সংঘবদ্ধ হয়েছেন। কারণটা হচ্ছে শিলিগুড়ির জমি মাফিয়ারা আমাদের এখানে জোর জবরদস্তি করে জমি নিচ্ছে, যারা জমি দিতে চাচ্ছে না তার জমির বাউন্ডারি করে রাস্তা বানিয়ে জমি নিচ্ছে, তারপর কিছু লোকাল যদি না দেয় লোকাল নেতারাও মদত দিচ্ছে, লোকাল নেতা তারপর পুলিশ প্রশাসনও মদত দিচ্ছে, ওটা আমাদের কাছে নাই, কিন্তু মদত ছাড়া তো হয় না এইসব কাজ, মদত তো দিচ্ছে, অবশ্য মদত ছাড়া তো ওরা সাহস পাবে না। লোকাল প্রশাসনের সাথে যে হ্যাঁ কোনো কিছু গেলে ও প্রশাসন আসে ওখানে ধমকি দিচ্ছে, বেচারি কি করবে, জমিটা লাস্টে দিতে হচ্ছে, এরকম তো দেখা গেল কয়েকটা জমি অলরেডি দিয়ে দিচ্ছে। রাজগঞ্জ থেকে রণজিৎ বিশ্বাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।